আরাবুল ইসলাম তোলা তুলে অভ্যাস আছে মধুখে অভ্যাস আছে তাই নিজের সঙ্গে অন্যকে জড়িয়ে নেবার চেষ্টা করছে যারাবুল ইসলাম এই করেছে সেই করেছে সেও তো আরাবুল ইসলামের ন্যাচ ধরে থাকতো তাহলে সেই তোলাটা তুলেছে তোলা তুলে তাহলে আরাবুলি দিয়েছে এখন যে বদনামটা দিচ্ছে যারা বল ইসলাম তোলা তুলেছে তাহলে আরাবুল ইসলাম তো ডাইরেক্ট কেউ তো যারা পাবলিক তারা তো বলে না যে এনে তালে সেই নিজে তোলা তুলে আরাবুলকে দিয়েছে তৃণমূলটা মূলটা গুডগুড করে তৈরি হয় মমতা তৈরির পরে আরাবুলদা দা নান্নুদা তারা তিনজন মিলে এখানে ব্লকের নেতৃত্ব দিতেন আমরা যারা আছি দু সালের সেই মর্মান্তিক লড়াই তারা তো এখানে এসে করি নে তখন তাদের যে ওপারের যে নেতা ক্যানিংয়ের যিনি নেতা তিনি ছিলেন আমাদের এনটি টিমে তাঁর অত্যাচারে আমাদের অনেক সময় ভাঙড় ছেড়ে পালাতে হয়েছে আপনার ঘটকপুকুর স্কুলে গুলি চলেছে ভোজেরহাট স্কুলে গুলি চলেছে তাঁর বিরুদ্ধে লড়াই করেই দু হাজার আটে পঞ্চায়েতে ক্ষমতায় আসতে হয়েছিল আর যারা আরবুল ইসলামের নামে বাজে বাজে এই কথা বলছে আরবুল ইসলামের পিছন ধরে তাদের না চললে তারা এই জায়গায় আসতে পারতো না আরবুল ইসলামকে চুবিয়ে মারার কথা বলছে তাদের প্রথমে তাদের জন্ম বৃত্তান্তটা দেখার খুব প্রয়োজন আছে যে আরাবুল ইসলামের পায়ে ধরে হাতে ধরে তারা এই তৃণমূলটা ওই জায়গায় তারা পঞ্চায়েত মেম্বার কোনো সময় উপদান পঞ্চায়েত সমিতির মেম্বার এইভাবে হয়ে এসছে আরাবুল ইসলামকে চক্রান্ত করে ওপার থেকে যারা এসে তাকে গাড্ডায় ফেলে তাকে অ্যারেস্ট করিয়ে তাকে দুর্নাম বদনাম করার চেষ্টা করছে এরকম নেতাদের তাদের আগে জন্ম বৃত্তান্ত দেখা দরকার আছে কারণ তাদের ইতিহাস না ঘাঁটলে যে আরাবুল ইসলাম ছিল বলে ভাঙড়ে তারা আজকে ওই বড় বড় চেয়ারে বসে ঘোরা চেয়ারে বসে কথা বলতে পারছে

এমনি একাধিকবার মিডিয়ায় দেখেছেন কুলবাড়িয়া থেকে এই দু বছর হলো কুলবাড়িতে একটা প্রমোটারের কাছ থেকে জোর করে টাকা চেয়েছিলেন এবং গিয়ে টাকা নিয়েছে এসপেন্সারে বসে সাপুজিতে তারপরেও সেখানে গিয়ে কাজ বন্ধ করতে গেছিলেন মিডিয়ার সামনে উনি নিজে বাইক দিয়েছিলেন যে আপনার সাথে কথা বলে তো টাকা টাকা পয়সা দিয়ে তো কাজটা করছিলাম আর ইসলাম তোলা তুলে অভ্যাস আছে মধু খেয়ে অভ্যাস আছে তাই নিজের সঙ্গে অন্যকে জড়িয়ে নেবার চেষ্টা করছে দেখুন ব্যক্তিত্ব নিজের উপর ডিপেন্ড করে মানসিকতা নিজের উপর ডিপেন্ড করে যে যেমন ব্যক্তি তার তেমন কাজ আরাবো নিম্ন বর্ণের ব্যক্তি আর মানসিকতা আছে বলে আর বসলে এরকম তুলা তুলে খায় বলে ওনার মনে হচ্ছে যে সকল সাহেব খাচ্ছে এমএম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার ওনাকে একটা প্রুফ দিক যে সব অমুক জায়গা এত টাকা নিয়েছে আমাদের কাছে প্রুফ আছে প্রধান দিয়ে পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা হয়েছে পঞ্চায়েতের প্রধান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা দেওয়া আছে আমরা দলে আমরা দলের অবজারভার সাহেব সগত সাহেবের কাছে লিখিত আকারে দেওয়া আছে কার কাছ থেকে কত টাকা নিয়েছে পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য এবং প্রদান দেওয়ার জন্য সেই টাকা নিয়ে এই চব্বিশে লোকসভায় ওনার প্রাইভেট লিমিটেড পুত্র হাকিবুল ইসলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে যাতে ভাঙড়ে লোকসভা ভোটে পঞ্চাশ হাজার ভোটে হারাতে পারে সেই চেষ্টা করেছিলেন কিন্তু ভাঙড় সচেতন হয়ে গেছে ভাঙড় বুঝতে শিখেছে সাধারণ মানুষ বুঝতে শিখেছে এই কারণে সাধারণ মানুষ ব্যাপক হারে ভোট দিয়ে আমাদের দলকে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জিতিয়েছেন এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিড দিয়েছে ওদের বাপ বাডার মুখে ঝামা বসে দিয়েছে আপনি বলছেন যে তেইশ জন পঞ্চায়েত দেখেন দলটা যারা করে এই যে পঞ্চায়েত ভোটে অসংখ্য বেনোজল এই পঞ্চায়েতে টাকা ইনকামের জন্য কারণ যাকে দায়িত্ব দিয়েছিল ভাঙড়কে ভালো করার জন্য তিনি দেখেছে যে ভাঙড় আমার নিজের অ্যাসেম্বলি না এটা অন্য অ্যাসেম্বলি আমার ওখানে ক্যানিংয়ে কিন্তু কোনো রকম কিছু নেই ওখানে শুধু জল কর আর এখানে দেখছে যে আমি যদি দু নম্বরও ছেলেগুনোর যদি আমি ঠিক জায়গায় বসিয়ে দিতে পারি তাহলে আমার পিছু জমিতে এত টাকা যাবে অমুক জায়গায় বিল্ডিং হলে এত টাকা যাবে সেই সুযোগটা কাজে নিয়ে কোটি কোটি টাকা পঞ্চায়েতের ভোটের পরে তিনি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং যাতে আরাবুল না যাতে চেয়ারে বসতে পারে তাকে জেলে ঢোকাও তার কন্ডিশন আটকাও তার অমুক কেস দাও ওর সঙ্গে কারা কারা আছে তাদেরকে চমকাও তাদেরকে মারধর করো তার বাড়ি লুট করো এরকম একটা প্রক্রিয়া ভয় চলছে কিন্তু ওই ভয় ভীতিতে আমরা নেই জাহান যতদিন আছে তৃণমূলের সঙ্গে আছি মমতা ব্যানার্জির সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি ব্যাপক হারে লিট পায় লিট পেয়েছিল আপনার মিমি চক্রবর্তী কত ভোটে লিট পেয়েছিল এক লক্ষরও বেশি ভোটে সেখানে আমাদের সায়নিধি কিন্তু অত ভোটে লিট পাই না কারণ এখানে আরবুল সাহেব যখন এখানে যেমন লোকসভা ভোটে আরবুল সাহেব ছিল কিন্তু জেলের মধ্যে আমাকেও চক্রান্ত করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে আমরা যদি বিরোধী করি কিন্তু না আমাদের দলের প্রতি আমরা প্রথম থেকে দলটা করে এসছি যারা বলছে যে আরাবুল ইসলাম ওই এখন মাঝে মাঝে ছবি টবি দিচ্ছে যে যারাবুল ইসলাম আমরা একুশ সালে অনেকের ছবি ঘুরে বেড়াচ্ছে দেখছি যে ভাঁয় থেকে তৃণমূলের ঝান্ডাটা আমরা দূর করে দেবো এখানে আর তৃণমূলের ঝান্ডাটা রাখবো না তা সেই ব্যক্তি এখন চেয়ারে বসে ওই বড় বড় কথা বললে তো হবে না যারাবুল ইসলাম এই করেছে সেই করেছে সেও তো আরাবুল ইসলামের ন্যাচ ধরে থাকতো তাহলে সেই তোলাটা তুলেছে তোলা তুলে তাহলে আরাবুলি দিয়েছে এখন যে বদনামটা দিচ্ছে যারা বলিছিলাম তোলা তুলেছে তাহলে আরাবুলি তো ডাইরেক্ট কেউ তো যারা পাবলিক তারা তো বলে না যে এনে তাহলে সেই নিজে তোলা তুলে আরাবুলকে দিয়েছে